ফেডারেশন কাপের হাই ভোল্টেজ ফাইনালে আজ ঢাকা ডার্বিতে মাঠে নেমেছে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনি। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আছেন সহকর্মী ইমরান হোসেন, আমরা যুক্ত হব তার সঙ্গে। ইমরান, দুই চির প্রতিদ্বন্দ্বীর মহারণে দর্শক উন্মাদনা কেমন দেখছেন আর খেলার সর্বশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ ফয়সাল। আসলে যেমনটা বলতেছিলেন, আসলে কুমিল্লায় দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ হচ্ছে আবাহনী এবং মোহামেডান। ইতিমধ্যে কিন্তু এই ম্যাচে এগিয়ে আছে আবাহনী, কারণ মোহামেডান কিন্তু যেমন দর্শকের পরিমাণে এখানে যেমনটা বলছিলেন যে দর্শকের কথা, এই মাঠে আসলে মোহামেডানের দর্শক সমর্থকরা যেমন না থাকলেও আবাহনীর দর্শকরা কিন্তু খুবই চোখে পড়ার মতো। আমরা দেখেছি, আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন, আসলে আবাহনী মোহামেডান খেলছে আর মাঠের গ্যালারিতে কিন্তু আবাহনীর দর্শকরা থেকে খেলোয়াড়দের সমর্থন জোগাচ্ছে। এই ম্যাচে কিন্তু ইতিমধ্যে আপনার আবাহনী 2-0 গোলে এগিয়ে গিয়েছে। আবাহনী শুরুতে ম্যাচের 17 মিনিটে ফাইমের গোলে এগিয়ে যায়, পরবর্তীতে ব্যবধান দ্বিগুণ করেন কলিন্দ্রেস। এরপরে কিন্তু মোহামেডান একাধিক চেষ্টা করেছে আসলে জালের ঠিকানা খুঁজে নিতে, বারবার তারা আক্রমণে গেলেও কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখাটি পাচ্ছে না। এখন আসলে দেখার বিষয় শেষ মুহূর্তে শেষ হাসিটি কে হাসে। আর যদি দর্শকের কথা বলি, মোহামেডানের সমর্থকরা অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেমনটি বলছেন আসলে তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ চট্টগ্রাম থেকে এসেছেন, কেউ ঢাকা থেকে এসেছেন। ঠিক তেমনি আসলে আবহাওয়ার সমর্থকরা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন। এখন সবাই মোহামেডানের সমর্থকদেরও চাওয়া তাদের আসলে দলই জিতবে। আপনি দেখতে পাচ্ছেন খুব দারুণ একটি গোল ইতিমধ্যে হয়েছে, এই গোল দিয়ে কিন্তু আসলে মোহামেডান কিন্তু একটি গোল শোধ করেছে। যেমনটি বলতেছিলাম আসলে দুই চির প্রতিদ্বন্দ্বী, আসলে চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচগুলো কিন্তু এরকমই হয়, শেষ মুহূর্তে যে আসলে যে কেউ পার্থক্য গড়ে দিতে পারে। আপনি দেখতে পেলেন দারুণ একটি গোলে ইতিমধ্যে হচ্ছে মোহামেডান দারুণভাবে আসলে কামব্যাক করেছে, আরও একটি গোল যদি শোধ দিতে পারে তারা আসলে সমতায় ফিরতে পারবে। তো কুমিল্লায় আসলে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আপনারা দেখছেন দর্শকদের উল্লাস, দর্শকদের উল্লাস এবং সব মিলিয়ে আসলে কুমিল্লায় খুবই দারুণ খেলা হচ্ছে। এখন দেখার বিষয় আসলে শেষ হাসিটি মূলত কে হাসে। তো আমার কাছে আসলে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে এই ছিল ফয়সাল।